হাই ফ্রেন্ডস, তো আমি এখন আছি হাওড়া স্টেশনে, আর এখান থেকে যাবো পাহাড়ে এক্সপ্লোর করে দীঘা। তো তোমরা ভালো থাকো এবং অনুভূতিটা ভালোভাবে দেখো। তো গাইজ, আমরা এখন দীঘাতে চলে এসেছি, আর এখান থেকে যাবো ওল্ড দীঘা, আর ওখান থেকে আবার নিউ দীঘা ঘুরতে যাবো। সো গাইজ, আমরা এখন দীঘা স্টেশন থেকে বেরোচ্ছি, আর এদিকে যাচ্ছে নিউ দীঘা, আর এদিকে যাচ্ছে ওল্ড দীঘা। তো আমরা ওল্ড দীঘা যাবো, তারপর ওখান থেকে নিউ দীঘা ঘুরতে যাবো। হাই ফ্রেন্ড, তো আমরা এখন দীঘাতে আর খুব এনজয় করছি। তো তোমরা ভালো থেকো এবং ভিডিওটা ভালোভাবে দেখো আর প্রচুর প্রচুর শেয়ার করো। আমরা এখন মোহনায় চলে এসেছি, এখন সকাল 7টা বাজে। খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ আকাশটা এবং সমুদ্র, আর এখানে পরিবেশটা খুব সুন্দর। ভোরের দিকে খুব বৃষ্টি হচ্ছিল, তাই সূর্য ওঠা দেখতে পেলাম না, আর তোমরাকেও দেখাতে পারলাম না, সো সরি। তো এখানে এসে এতটাই ভালো লাগলো যে অনেকগুলো ভিডিও শ্যুট করলাম, তো তার মধ্যে একটুখানি তোমাদের মধ্যে তুলে ধরলাম। রাতের আকাশ যেমন চাঁদের আলো, তোর কথা মনে হলে লাগে ভালো। সত্যি বন্ধুরা, এই দীঘাতে না এলে তোমরা কিছুতেই বুঝতে পারবে না যে এই ঢেউয়ে চান করার মজা কতটা। আমার জীবনে এটা স্বপ্নের মতো স্মৃতি হয়ে রইল, সত্যিই খুব ভালো লেগেছে, খুব এনজয় করলাম। এখানে মমতাদির সবুজ সাথীর স্ট্যাচু করা আছে, সবাই দেখো ভিউটা।
আর এখানে কন্যাশ্রী, আর এখানে লক্ষ্মী ভান্ডার স্টেজ করা আছে। এখানে জায়গাটা এত সুন্দর আর এত ভালো লেগেছে যে মনে হয় বারবার যাই। আর এটি একটি এমন জায়গা এই দীঘাতে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আসে এবং এনজয় করে। সো ফ্রেন্ডস, তোমরা এসো এবং এনজয় করে যাও, সত্যি খুব ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, তো এখন তোমাকে দেখাবো রাতের ভিউ। আর আমি এখন আছি ওল্ড দীঘাতে, তো এখানে একটা বেশ ভালো মার্কেট বসে, তো তোমাকে পুরোটা দেখাবো। তো দেখো এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও। এখানে দীঘা লেখাটা খুব সুন্দর লাগছে, ভালোভাবে তোমরা ভিউটা দেখো। এখানে বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, মূর্তিগুলো বেশ সুন্দর সুন্দর বানিয়েছে, নানা রকম ফুলের টবও পাওয়া যাচ্ছে। আর এটা বাচ্চাদের চাপার জন্য রিমোট কন্ট্রোল গাড়ি। এখানে বসে থাকার জন্য অনেকগুলো ঘর তোমরা দেখতে পাবে, ঘরের ডিজাইনটা বেশ সুন্দর দেখতে পাচ্ছ। আর এখানে চিকেন তন্দুরি পাওয়া যাচ্ছে খুব সস্তায়। আর এখানে অনেক রকমের মাছ ভাজা পাওয়া যাচ্ছে, তোমরা এখানে কিনেও ভাজাতে পারো, আবার বাজার থেকে মাছ কিনে এনেও ভাজাতে পারো। আর এখানের ভিউটা দেখো বেশ সুন্দর লাগছে, লাইটিং এর জন্য আরো বেশি ভালো লাগছে। এখানে মার্কেটটা বেশ বড়, আর এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, সব কিছু দেখাবো তোমাকে। কিরকম দাম আছে? 100 টাকা করে। আর এগুলো 100 টাকা করে, এগুলো তাই 150 টাকা। আর এই শাকগুলো আর এখানে মোমো, চিকেন কাবাব, নানা রকম ধরনের খাবার পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই ছিল, তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর সবাই ভালো থাকো।